বিসমিল্লাই রহমান রাহিম ওয়েলকাম টু জ্যারাই স্কুল আমি মোহাম্মদ জয়ুল ইসলাম আমাদের আজকের বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে দ্বিমাত্রিক বস্তুর গল্প থেকে পাজল নিয়ে আলোচনা করব। এটা পা জল এখানে দেওয়া আছে পেজ নাম্বার হলো থার্টি টু প্রিয় আমরা এ দ্বিমাত্রিক বস্তুর গল্প থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফ ফোর আজকে তৈরি করব তাই আমরা আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে অবশ্য তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের কাছে আমার চ্যানেলের লিঙ্ক অথবা ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই আমাদের আজকের বিষয় হলো একটা পাজল এই পা জলটার এই যে একটা এখানে একটা আয়তক্ষেত্র আছে এফ ইডি সি একটা আয়তক্ষেত্র এই যে এবার এই আয়ত্ত এখানে আরেকটা চতুর্বেদ আছে এ এফ সি বি এখানে টাইলস আছে সেভেন একক কয়ে দেওয়া আছে শ্রেণীকক্ষের ছবিটি পূরণ করতে কতটি টাইলস প্রয়োজন হয়েছে এই যে এই রেটা শ্রেণীকক্ষ এফ ইডিসের শ্রেণীকক্ষ এই শ্রেণীকক্ষে কয়েটি টাইলস লাগবে তা আমার বের করতে হবে ক্ষয়ে বলছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব কর গয়ে বলছে বিষিক্ষেত্রে ক এবং খ থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও তো চলো আমরা প্রথমে শ্রেণীকক্ষে ছবিটি পূরণ করতে কতটি টাইলস প্রয়োজন ক আমরা করি এখানে শ্রেণীকক্ষ হল ই ডি সি এটা একটা শ্রেণীকক্ষ বৃহস্পতি দেখো এটা একটা শ্রেণীকক্ষ কিন্তু এই শ্রেণীকক্ষের এই যে এই শ্রী অক্ষের এই যে এই ইডির মান হল তিরিশ একক এই যে তিরিশ আর ইরা মান হলো আমাদের বিশ একক এখন এই জিনিসটা এই যে ই এফ ই যদি তিরিশ বিশ হয় তাহলে এরাও বিশ বিশ একক এখন ইডি যদি তিরিশ একক হয় এলে এই জায়গাটাও তিরিশ একক তাহলে আমরা এই ই এফ সি একটি আয়ত্তক্ষেত্র এর ক্ষেত্র বলব বের করি আমরা প্রথমে আমরা ই এফ ডি সি আয়ের ক্ষেত্র ক ই এফ ডি সি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আয়ত ক্ষেত্রের প্রস্ত তো এখন আমরা দৈর্ঘ্য হলো আমাদের তিরিশ হলো আমাদের বিশ এ হলো আমাদের বর্গ একক এককটা কত আমরা জানি না কিন্তু এটা এককটা হলো বর্গ একক তিন দোকানে ছয় অর্থাৎ ছয়শ একক ছয়শ বর্গ একক প্রিয় শিক্ষার্থীরা বর্গ একক হওয়ার উদ্দেশ্য হলো এখানে কোনো সেন্টিমিটার বা মিটার এরকম দেওয়া নাই একক দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এককটা বর্গ একক এখন আমরা এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা টাইলস দেওয়া আছে এবং টাইলসের দৈর্ঘ্যপ্রস্থ সমান এই টাইলসটা দেখতে বড় ক্ষেত্র এই টাইলসটা দেখতে একটা বড় ক্ষেত্র মতন তা আমরা জানি পিয় শিক্ষীরা টাইলসের ক্ষেত্রফল বাহু স্কোয়ার আসো টাইলসের টাইল সের ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ সাত গুণ সাত এত বড় একক সাত সাতা উনপঞ্চাশ ষা উনপঞ্চাশ বর্গ একক এখন বলা হয়েছে শ্রীণীকক্ষের ছবিটি পূরণ করতে কতটি টাইলসের প্রয়োজন সুতরাং শ্রীণীকক্ষে টাইলসের প্রয়োজন সুতরাং শ্রেণী শ্রেণীকক্ষে টাইল স্যার প্রয়োজন প্রয়োজন আমরা কি করবো এই যে উনপঞ্চাশ দিয়ে ছয়শকে বাগ করব প্রিয় সেক্ষেত্রে আমরা যদি ঊনপঞ্চাশ দিয়ে ছয়শকে বাঘ দিই হলে আমার কত হয় তা আমরা চলো বাঘটা করি ঊনপঞ্চাশ ছয়শ উনপঞ্চাশকে উনপঞ্চাশ এক হাতে আছে এক পাঁচ এক এগারো শূন্য একশো দশ আমরা ওই দুইবার দিই হ্যাঁ নয় দোকানে আঠারো আট চার দোকানে আটকে নয় আটানব্বই তাই দুই এক বারো দশমিক দিয়ে দিলাম আমরা শূন্য আবার আমাদের দুইবার যাবে দুইবার দিলে আটানব্বই আবার আট আছে দশ এবার দুই এলে হাতাসে এক দুই বাইশ শূন্য আমরা যদি চাহিদা দিই চারবার চার চার নং ছয় তেইশের ছয় হাতে আছে তিন চার চার ষোলো ষোলশচ্চ আঠারো উনিশ অর্থাৎ একশো ছিয়ানব্বই ইএমএ যদি আমরা করতে থাকি এলে বারো দশমিক দুই টাইসের প্রয়োজন এতটি বারো অর্থাৎ বারো দশমিক দুই চার এতটি টাইলসের প্রয়োজন আমরা এই যে সিনিয়কের ছবিটি পূরণ করতে কতটি টাইলসের প্রয়োজন আমরা পাইলাম বারো দশমিক দুই চার অর্থাৎ বারো দশমিক দুই চার এতটি টাইলসের প্রয়োজন তা আমরা এই অ্যান্সারটা লিখে রাখি এই জায়গায় বারো দশমিক দুই চার এতটি কয়ের অ্যান্সার পেলাম আমরা এত প্রিয় শিক্ষেত্রে কেন লাগবে আমাদের এই অ্যান্সারটা কারণ আমাদের গয়ে বলছে ক এবং খ থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্য থাকলে যুক্তি কারণ দেখাইত এবার চলে যায় আমরা আমাদের ক শেষ প্রিয় শিক্ষেত প্রিয় সেক্ষেত্রে বলছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এই যে শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব আমরা এখন কি করব প্রিয় শিক্ষার্থীরা ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করব এখন আমাদের আমরা বের করছি এই শ্রেণী কক্ষে কতটা টাইলস থাকবে কিন্তু আমাদের আছে আরও এ এফ সি বি একটা চতুর্ভুজ কিন্তু এ এফ সি বি যে চতুর্ভুজ প্রিয় শিক্ষিত এটা কোন ধরনের চতুর্ভুজ আমরা দেখলাম এটা আর এটা সমান আমাদের আবার বলছে এই বি সি বাহুর দৈর্ঘ্য বার করতে এখন আমরা এটা এ এফ সি বি একটা ট্রাপিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল প্রিয় শিক্ষিত ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হলো সমান্তরাল যোগ যোগফল ইনটু উচ্চতা তাই আস আমরা এ এফ বি সি ট্রাফিজিয়ামের ক্ষেত্রেফল বার করি খ এ এফ সি খিবি ট্রা জিয়ামের ক্ষেত্রফল ট্রাফেজিয়ামের ক্ষেত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বা যোগফল অর্থাৎ এ বি প্লাস এফ সি ইন্টু হলো উচ্চতা এবার উচ্চতা আমরা কীভাবে করবো এই যে এটার উপরে আমরা উচ্চতাটা নিই এটার নাম দিলাম আমরা বি এম দি এটা আমরা বিএমদি এম বিএম আমরা যদি এই যে ইটার উপরে যদি আমরা লম্ব আঁকি তারপরে এটা আমরা দিলাম এন এই জায়গা দিলাম আমরা এটা বি এম দেই দিই প্রিয় শিক্ষিত বি এম আর এটা দিল আমরা এম এখন এইখানে এই যে এতটুক এই জায়গাটা এই জায়গাটা হলো আমাদের বিশ এখান থেকে এতটুকু পর্যন্ত হলো আমাদের এই যে বিশ একক কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত হলো আটাইশ প্রিয় শিক্ষা দেখো খুব মজার পুরো আটাইশ হয় এতটুকু যদি বিশ হয় এই জায়গাটা কত এই জায়গাটা আমরা ধরে নিলাম পাইলাম আমরা এইট একক এটা হইলো এইট একক তাহলে এই জায়গাটা যদি আমি নাম দিই জি এফ আমি যদি জি এফ নাম দিই জি হেলে জি এফ আর এফ এ মিলে হইলো বিশে আর আট হইল আঠাইশ এখন আমার হেলে এই জায়গাটা কত তাহলে এইটা যদি আমাদের এ আট হয় এই যে এইটা যদি আমাদের আট হয় তাহলে এই জায়গাটা আট একক এইট একক তাহলে এইটা এইট একক এইটাকে পাইলাম এখন আমাকে এই জায়গায় একটা বলছে বইয়ে দেওয়া আছে এ বি আর ইডি দেখা সমান্তরাল এ বি আর হইল ইডি যদি সমান্তরাল হয় তাহলে ত্রিভুজ এ এ বি এফ বি এফ একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হলো বি সি এফ আমরা লাল কলম দিয়ে ডাক দিই এই যে ইটা একটা ত্রিভুজ এ বি এফ এটা একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ বি এফ সি এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের উচ্চতা আঁকতে এই যে বিএফ বিসিএফ দিছে বি সি এফ উচ্চতা আমরা আঁকছি একটা উচ্চতা হলো এই যে এম আর একটা উচ্চতা হলো এ এম এই যে এখন আমরা এই টপেজিয়ামের ক্ষেত্রফল ফল আমরা জানি পিএসি ক্ষেত্রীরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে হলো এই হাফ ইন্টু সমান্তরাল বা যোগফল ফল ইন্টু উচ্চতা উচ্চতা হলো বি এন আমরা এটাকে এই জায়গা দিয়ে লিখি এই যে এই জায়গায় লিখি আঠাশ একক এই যে আমরা দেখলাম এটা হলো বর্গ একক বর্গ একক এখন এই যে এক বাই দুই ভাগের এক এবির মান হলো পনেরো যোগ এফ সি এর মান হল তিরিশ ইন্টু বিএন এর মান হলো আট আমরা ওইটা বাঘ দিই চার দোকানে আট হলে আমাদের পঁয়তাল্লিশ ইন্টু চার চারপাশের বিশে শূন্য হাতে আছে দুই সতেরো আঠারো একশো বর্গ একক ট্রাফিজিয়ামের ক্ষেত্রে আমরা একশো বর্গ একক এখন এই যে টাপি যে আমি ক্ষেত্রে একশো আশি বর্গ একক তাহলে আমাদের এই যে ত্রিভুজ সি ক্ষেত্রফল আবার এ এফ বি এর ক্ষেত্রফল আমরা বাইর করি ত্রিভুজ 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 এফ সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু বমি ইন্টু চোতা অর্থাৎ এফ সি ইন্টু বিএন এবার ওয়ান বাই টু এফ সি হইল আমাদের তিরিশ এফ সি হইল আমাদের তিরিশ ইন্টু বিএন হইলো আমাদের আট হেলে চার দোকানে আর তিন চারা বারো একশো বিশ একশো বিশ বর্গ একক বর্গ একক এটা পেলাম আমরা ত্রিভুজ বিএফসি এবার আমাদের এই যে বি বিশিক্ষেত্রে দেখো এই যে বিএফসি বিএফসি ত্রিভুজের ক্ষেত্রেও পাইলাম তারপরে আমরা আরেকটা ত্রিভুজ আছে এই যে এ এফ বি তা আমরা এটা এই জায়গায় বাই করি ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা বমি বি এবু উচ্চতা হলো এ এম তাহলে হাফ বমি বি মানে পনেরো এ এম মানে আট চার দোকানে আট চার পনেরো হলো ষাট এত বর্গ এক তাহলে আমরা বলতে পারি এই যে এ এফ সি এর ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল হলো ত্রিভুজ বি এফ সি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ তিরিভুজ এর ক্ষেত্রফল সুতরাং সুতরাং ত্রিভুজের মোট ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজগুলোর মোট ক্ষেত্রফল আমরা যদি এই জায়গাটা মুছে দিই আমরা ক্ষেত্রে মুছে দিলাম এ বি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ত্রিভুজের মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল পাইলাম আমরা এই যে মোট ক্ষেত্রফল টপিজিয়ামের মোট ক্ষেত্রফল বা চতুর্ভুজের মোট ক্ষেত্রফল আমরা আগে পাইলাম কত আগে পাইলাম যে মোট ক্ষেত্রফল সুতরাং মোট ক্ষেত্রফল আমরা সরি এটা মোট ক্ষেত্র ফল বাই করি মোট ক্ষেত্রফল হইলো আগে পেলাম আমরা ছয়শ যোগ পরে পেলাম আমরা একশো আশি এ এফ সি ক্ষেত্রে এলো সাতশো আশি বর্গ একক সাতশো কিন্তু আমার বলছে এই যে সিইনি কক্ষ এবং এই টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে টাইলসের সংখ্যা সুতরাং টাইলসের সংখ্যা সুতরাং টাইলসের সংখ্যা সুতরাং টাইলসের সংখ্যা সুতরাং প্রয়োজনীয় টাইলসের সংখ্যা প্রয়োজনীয় প্রয়োজনীয় টাইলসের সংখ্যা সুতরাং টাইলসের টাইলসের সংখ্যা আমরা কি করবো আমরা এই যে টাইলসের অর্থাৎ ঊনপঞ্চাশ দিয়ে সাতশো আশি কে আমরা বাঘ দিব এতটি সমান সমান প্রিয়া শিক্ষার্থীরা আমরা এই যে প্রয়োজনীয় টাইপসের সংখ্যা সাতশো আশি কে উনপঞ্চাশ দিয়ে বাঘ দিব তা আমরা ক্যালকুলেটার সাতশো আশি বাঘ উনপঞ্চাশ পাইলাম আমরা পনেরো দশমিক একানব্বই তো চলো আমরা পনেরো দশমিক একানব্বই লিখি অর্থাৎ পনেরো দশমিক একানব্বই এতটি কিন্তু ক এবং ক্ষয়ে কয়ে পাইছি আমরা বারো দশমিক চব্বিশ আর ক্ষয়ে পাইছি আমরা পনেরো দশমিক একানব্বই ফলাফলের পার্থক্য অবশ্যই আছে এখানে আছে বারো দশমিক আর এখানে আছে পনেরো দশমিক একানব্বইটি তো সুতরাং পার্থক্য ক এবং থেকে পার্থক্য হলো সে কথা গয়ে দেখো পার্থক্য পার্থক্য হল পনেরো দশমিক একানব্বই বিয়োগ বারো দশমিক চব্বিশ এতটি সমান 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 এই যে পনেরো দশমিক একানব্বই মাইনাস বারো দশমিক চব্বিশ সময় হলো তিন দশমিক ছয় সাত তিন দশমিক ছয় সাত উত্তর তিন দশমিক ছয় সাত প্রিয় শিক্ষার্থীরা আমার এই পাজলটি জন্য তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে থ্যাংক ইউ